প্রশ্ন, মুসলিম ছাড়া অন্য কোন ধর্মের লোককে কোরআনের তাফসীর দেওয়া যাবে কিনা? যদি কোনো মানুষ মুসলমান না হয়, অন্য ধর্মের অনুসারী হয়, তাহলে কোরআনে কারীম যদি সে জানতে চায়, সে যদি পড়তে চায়, কোরআন বুঝতে চায়, আল্লাহর কালাম সম্পর্কে সে জ্ঞান অর্জন করতে চায়, তাহলে সেটা তাকে দেওয়া যাবে। কারণ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমে হুদাল লিন্নাস, এই কোরআন শুধু হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলেছেন, আবার শুধুমাত্র হুদাল লিল মুত্তাকিনই বলেন নাই, আল্লাহ হুদাল লিন্নাসও বলেছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। অতএব গোটা পৃথিবীর মানুষকে, অন্য ধর্মের মানুষকে গাইড করবে কোরআন। বিদা কেউ অমুসলিম যদি কোরআন জানতে চায়, বুঝতে চায়, অবশ্যই তাকে কোরআনের ব্যাখ্যা, কোরআনের অনুবাদ তাকে দেওয়া যাবে, সে জানবে। হ্যাঁ, পবিত্রতা ছাড়া কোরআন ধরা জায়েজ নাই, সেটা আপনি মুসলমান হিসাবে আপনার জন্য প্রযোজ্য, তাদের জন্য প্রযোজ্য। এরপরে প্রশ্ন হলো, মসজিদ কমিটি হাফেজ সাহেবদের জন্য তারাবির টাকা কালেকশন করে মোট টাকার অর্ধেকও না দিয়ে বাকি টাকা মসজিদের পিছনে এবং ইমাম মুয়াজ্জিনের জন্য রাখে, টাকাটা কি তাদের জন্য জায়েজ হবে? এটা নিয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, মসজিদ কমিটি অনেক জায়গাতে এই কাজটা করে। আপনি যদি ইমাম সাহেবের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য টাকা তোলেন, বিশেষ করে ঈদের সময় দেখা যায় ইমাম মুয়াজ্জিনের বোনাস দিবে, হাদিয়া দিবে, এই নাম করে টাকা তোলা হয়। টাকা উঠলো 20,000, ইমাম মুয়াজ্জিনকে 10,000 ভাগ করে দিয়ে বাকিটা মসজিদ ফান্ডে রাখা হয়েছে। এটা কোনো অবস্থাতে জায়েজ নাই। নসুল ওয়াকিফে কানাসি শারিয়া, দাতা যে জন্য দিবে সেই খাতেই খরচ করতে হবে, অন্য খাতে খরচ করলে সেটা জায়েজ হবে না, অতএব গুনাহ হবে। যদি এরকম কোন কমিটির লোকজন মানুষ থেকে এক কথা বলে টাকা নেন, অন্য খাতে যদি খরচ করেন, তবে হ্যাঁ, যে খাতে নিয়েছেন সেই খাতে খরচ করার পর কিছু খুচরা রয়ে গেছে বা এখানে আর খরচ করার সুযোগ নেই, নির্মাণ ফান্ডে নিয়েছেন, নির্মাণ কাজ শেষ, অতিরিক্ত আছে, এটা আপনি জেনারেল ফান্ডে নিয়ে নিলেন, এতটুকু জায়েজ হতে পারে। কিন্তু আপনি ইন্টেনশনালি এক খাতের কথা বলে অন্য খাতে নিলেন, বা ইমাম মুয়াজ্জিনের কথা বলে সে মসজিদের নির্মাণ কাজে ব্যয় করলেন, এটা জায়েজ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে বাসায় বিভিন্ন দিনে বিষয় আলোচনা করা হলে তারা তা মানতে চায় না, তাদের দলিল হলো অমুক তো করে না, এক্ষেত্রে পরিবারকে কিভাবে দাওয়াত দিব? খুবই দরকারি একটি প্রশ্ন। আমাদের অনেক যুবক ভাইরা আছেন যারা দিনের পথে চলতে চান, হারাম হালাল মেনটেন করতে চান, মাহরাম মেনটেন করতে চান, অন্যায় এবং গুনাহ ছাড়তে চান, কিন্তু পরিবার থেকে, সমাজের লোকজন, তাদের পক্ষ থেকে বলা হয় যে আরে এত কিছু মেনে পারা যায়, অমুকে তো এটা বলছে না, কই তমুকে তো এটা করছে না, তুই কোত্থেকে পাইছস, এই টাইপের কথা বলা হয় কি হয় না? এই কথা প্রতিনিয়ত আমাদের এক শ্রেণীর যুবক ভাইদেরকে বলা হয়। যে সমস্ত পরিবার এরকম কথা বলে বা যেসব ভাইরা এই সমস্ত কথা বলে, তাদেরকে আল্লাহর ওয়াস্তে বুঝাবেন যে দিন হলো পরিপূর্ণ সারেন্ডার করার নাম, দিন হলো পরিপূর্ণ আত্মসমর্পণ করার নাম, দিন হলো পরিপূর্ণ ভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার নাম, অতএব সেটা করতে হবে। কে কি করেছে কে কি করে নাই, এটা যদি আমার দেখার বিষয় হয়, তাহলে পৃথিবীতে আমি আর ভালো থাকতে পারবো না। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তুতি আকসারা মান ফিল আরদি ইয়ুদিল্লুক, তুমি যদি পৃথিবীর বেশিরভাগ মানুষ কি করে সেদিকে তাকাও, তাহলে তারা তোমাকে পথহারা করে দিবে। অতএব কে কি করেছে, বেশিরভাগ লোক কি করেছে, এটা আমি দেখব না, আমি দেখব কোরআন এবং হাদিসে কি আছে, আমি সেটাকে অনুসরণ করব। তাদেরকে বুঝাতে হবে, ওলামা ইকরামের কাছে নিতে হবে, কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে দিতে হবে, ইনশাআল্লাহ তারা এই সমস্ত ফিতনা থেকে তখন বাঁচতে পারবেন। আল্লাহ হেফাজত করুন এবং হেদায়েত দান করুন। আমাদের এলাকায় প্রতি বৃহস্পতিবার এশারের আজান 7 বার দেয়, 7 আজান দেওয়া যাবে কিনা? মসজিদ কমিটির কাছে 7 আজান সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, অনেক আগে একজন পীর সাহেব এই আজানের কথা বলে গেছে, তাই তারা পীর সাহেবের কথা অনুযায়ী 7 আজান দেন, মূলত বিষয়টা জায়েজ কিনা? দেখুন, আজান প্রত্যেক নামাজের জন্য একবার দিতে হবে। কয়বার দিতে হবে? শুধু জুমার আজান 2 বার। জুমার আজান এটা দ্বিতীয়বার দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে, আর প্রথম আজান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে সকল সাহাবীদের ঐক্যমতে এটি সংযোজিত হয়েছে। এখন কথা হলো, সাহাবি বা খুলাফা রাশিদেরা কি সংযোজন করার এখতিয়ার রাখেন? উত্তর হলো হ্যাঁ, ব্যাখ্যামূলক এই জাতীয় বিষয়ে সংযোজন এখতিয়ার রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে আবু বকর, ওমর, ওসমানকে তোমরা অনুসরণ করবে, খুলাফা রাশিদের সুন্নত মেনে চলবে, আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর রাশিদিন। নবীজি বলেছেন, আমার সুন্নত তোমরা মেনে চলবে এবং খুলাফা আর রাশিদের সুন্নতকেও তোমরা আঁকড়ে ধরবে, মেনে চলবে। অতএব খুলাফা রাশিদের সুন্নতকে অস্বীকার করা যাবে? কিন্তু তাই বলে কোন ওয়াক্তের নামাজের আজান 7 বার যদি কোন পীর সাহেব দিতে বলে, এই পীর সাহেব ভণ্ড হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ? কোন পীর সাহেবের এখতিয়ার নাই আজান কয়বার দিবে ঠিক করে দিবে। এই আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবর্তন করেছেন,
তিনি আল্লাহর নির্দেশে এই নির্দেশনা জারি করেছেন আযানের পদ্ধতি দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে পিশাব থেকে না আমাদের দেশে অনেকে আছে পিশাবকে আল্লাহ এবং রাসূলের পর্যায়ে বসায় ফেলেছে পিশাবের কথা কোরআন এবং হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে পিশাবের কথাকে ছুঁড়ে ফেলে দিতে হবে আমরা সবাই উম্মতুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন পিশাবের উম্মত আমরা গোলাম হলাম আল্লাহর কোন পিশাবের গোলাম এমন কি কোন আলেমেরও গোলাম না কোন আলেমের কথা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের মধ্যে থাকবে আমরা গ্রহণ করব কোরআন হাদিসের সাথে সরাসরি কন্ট্রাডিক্টরি যদি কোনো কথা তিনি বলেন তো সেটা আমরা অবশ্যই প্রত্যাখ্যান করব গ্রহণ করব না আমাদের আয়েশা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য হবে অতএব ইশারা আযান সাতবার দিতে হবে এটা নতুন কিছু সংযোজন এটা প্রত্যাখ্যানযোগ্য বাতিল এটা করলে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে এরপরে প্রশ্ন হলো আমরা অনেক সময় সরকারি কর্মকর্তা প্রশাসনের লোক সাংবাদিক সহ বিভিন্ন ক্ষমতাশালী ব্যক্তিদের মুখে শুনতে পাই যে আমি ঘুষ বা অবৈধ টাকা খাই না কেউ যদি খুশি হয় কিছু দেয় সেটা নেই প্রশ্ন হলো এই খুশি মনে দিলেও কি সে টাকা নেওয়া যাবে আর নিলে কি এটা ঘুষের মধ্যে পড়বে সাংবাদিক জাকির মাহমুদ দৈনিক মানবকণ্ঠ দৈনিক পূর্বাঞ্চল ভাই সাংবাদিক আমার আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্ন উত্তর আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকে হয়তো জানি না অনেক ভাইরা আছেন যারা ঘুষকে হালাল করার জন্য এরকম একটা পলিসি শয়তান তাদের মাথায় ঢুকাই দিয়েছে তারা মনে করেন যে আমি জোর করে নিলে সেটা ঘুষ হবে যদি ক্লায়েন্ট খুশি হয়ে দেয় তাহলে সেটা আমার জন্য হালাল হবে এরকম অনেক লোক আছে না নাই আমি একবার আপনার চিটাগাং রোড থেকে গাড়ি ড্রাইভ করে যাত্রাবাড়ির দিকে যাচ্ছিলাম আমার গাড়ি থামাইলো এক পুলিশ ভাই তো আমি বিশেষ কোনো ত্রুটি বিচ্ছুতি কিছুই দেখলাম না অনেক আগের কথা পরে উনি আমি বললাম কিছু আর কিছু আছে ভাই বলে না আর কিছু নেই তো আমি বললাম তাহলে যাই বলে হুজুর একটু চায়ের পয়সা দিয়ে যা তো বললাম চায়ের পয়সা দেবো কোন হিসাবে বলে না এটা আপনি খুশি হয়ে দিলে তো আমার জন্য এটা অসুবিধা হবে উনি আমাকে বললেন আপনি খুশি হয়ে দিলে অসুবিধা হবে তো এরকম একবার আরেক পুলিশ ভাই উনি এরকম আমি সৌদি থেকে আসলাম গাড়ি থামালে মাইক্রোবাস তো ভিতরে কার্টুন কার্টুন দেখে বোঝা যায় যে সৌদি থেকে আসছে বিদেশ থেকে আসছে তো আমি বুঝলাম যে উনি কিছু একটা চাচ্ছে তো বললেন দেখ মুখ খুলে বললেন হুজুর একটু মিষ্টি খাওয়ান তো আমার কাছে কাঁচা খেজুর ছিল আমি একক্ষণ না কাঁচা খেজুর দিয়ে বললাম এই যে মিষ্টি খান আল্লাহর জমিনে সবচেয়ে সেরা মিষ্টি এর চেয়ে মিষ্টি সুস্বাদু ফল হতে পারে না দিয়ে চলে গেলাম ভাই যাই হোক এটা আমার কাছে ছিল অতিরিক্ত দিয়েছে কিন্তু যে সমস্ত ভাইরা সত্যি আমাদের অনেক ভাইরা আছেন প্রশাসনের যারা মনে করেন যে ক্লায়েন্ট খুশি হয়ে দিলে আমার জন্য হালাল হবে মনে রাখবেন খুশি হয়ে দিলে সেটা আপনার জন্য হারাম হবে ঘুষ হবে আপনার জন্য গ্রহণ করার কোনো সুযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তিকে যাকাত কালেকশন করতে পাঠিয়েছেন তিনি যাকাত কালেকশন করে আসার পর সে ব্যক্তি বললেন হে আল্লাহর রাসূল এটা হলো রাষ্ট্রীয় কোষাগারের বাইতুল মালের আর এটা হলো আমার পার্সোনাল নবীজি বললেন তোমার পার্সোনাল কিভাবে হয় বললেন যে যাকাত দাতা দেওয়ার সময় বলে দিয়েছে এটা রাষ্ট্রীয় কোষাগারে দিবা আর এটা তোমাকে আমি দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন লোকটাকে বললেন তুমি যদি বাড়িতে বসে থাকতা আমার এই যাকাত কালেকশনের দায়িত্ব নিয়ে যদি না থাকতা তাহলে কি তোমাকে এটা দিত বলে না দিত না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাহলে তোমার জন্য এটা জায়েজ নাই এটা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা করো আপনি সরকারি ওই পদে আছেন আপনার কাছে কাজটা আছে সেজন্যই আপনাকে সেদে সেদে টাকা দেয় কই আমাকে তো দেয় না কই যে লোক রাস্তায় বেচারা বসে বসে খয়রাত করে তাকে তো দেয় না ওই একই লোক দেখা যায় রিকশালার সাথে পাঁচ টাকা নিয়ে ঝগড়াঝাটি পর্যন্ত করে আর আপনাকে টাকার বান্ডিল সব খুশি হয়ে দিয়ে দেয় কাহিনী কি তাহলে বুঝতে হয় এই খুশি হয়ে যদি দেওয়া হয় তারপরও সেটা কি হবে সুদ ঘুষ হবে আপনাকে সরকার যে বেতন দেয় সে টাকা আপনার জন্য হালাল ক্লায়েন্ট থেকে সুবিধা গ্রহণ করা জায়েজ হবে আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন হারাম বর্জন করার তৌফিক দান করুন হারাম বর্জন করার স্বাদ কি জানেন সবচেয়ে বড় স্বাদ এবং তৃপ্তি জায়গা হলো মানসিক প্রশান্তি আপনি একটা সময় ফিল করবেন যে আপনার টাকার ভিতরে কোনো হারাম টাকা নাই আপনার সম্পদ সব হালাল আপনার মানসিক প্রশান্তি হবে আর হারাম করে টাকা যতই হোক সবাই তাকে হাজি সাহেব গাজী সাহেব পয়সালা সাহেব অমুক সাহেব তমুক সাহেব বলে সে জানে দিন শেষে সে তিন চোর গম চোর টাকা চোর পয়সা চোর রক্ত চোষা খুনি মানুষের হক নষ্টকারী দুর্নীতিবাজ ঘুষখোর সে জানে সে একটা পাপিষ্ঠ ঠিক
অতএব অপরাধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে, তার টাকায় তার ছেলে মেয়ে নাতি নাতনিরা মোজমাস্তি করতে থাকে, তার ভিতরে জ্বালা পোড়া হয় যে হায়রে দিন শেষে আমি তো চোর ডাকাত, তারটা সে নিজেরটা নিজে জানে। অতএব এই অদৃশ্য জ্বালা অপরাধ বোধের এটা থেকে যদি বাঁচতে চান হালাল উপার্জন করবেন। আমাদের প্রিয় স্বদেশটার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো এই দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে দুর্নীতি মুক্ত করবার জন্য আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করুন। আমাদের যুবক ভাইরা যারা একসময় বিভিন্ন চাকরিতে ঢুকবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, যেখানেই যাবেন আপনি প্রতিজ্ঞা করেন কখনো আপনি অসৎ উপায় উপার্জন করবেন। আমাদের দেশে শয়তান আমাদেরকে বলে যে আগে টাকা পয়সা কামায় নে, এরপরে একটা সময় তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া রোনাজারি করবে। এজন্য দেখবেন দুই নম্বর তিন নম্বর চার নম্বর পথে টাকা পয়সা কামাই করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে বুড়া বয়সে দাড়ি রেখে টুপি লাগিয়ে জুব্বা লাগিয়ে তসবিহ হাতে নিয়ে উমরা করে হজ করে এমনকি মসজিদ থেকে বের হতে চায় না। মজল সাহেবরে বলে তোমরা এত মসজিদ বন্ধ করার জন্য পাগল হয়েছে কোনো ভাই, এবাদত করতে দিবা না মানুষকে, অথচ সারা জীবন মানুষের হক মেরে এসছেন। এ আল্লাহর বান্দা জানেন না তার এই এবাদত কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হকের নিষ্পত্তি না করেছে। বাইরা আমার কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ তোমরা হালাল উপার্জন করো, হালাল খাও, এরপরে বলেছেন নেক আমল করো। তাহলে নেক আমল পরে, আগে হালাল খাওয়া। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করে আগে টাকা কামাই করে নেই এরপরে বুড়ো বয়সে নেক আমল করব, না আগে হালাল উপার্জন নিশ্চিত করব তারপর নেক আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ জীবন যাপন করার তৌফিক দান করুন। যুবকরা হারামকে না বলবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে সেরকম ঈমানের শক্তি দান করুন। হালাল উপরে আমরা চলবো, হালাল চললে মুসিবত আছে ভাই, সেটার জন্য আগে প্রস্তুত হয়ে নেবেন। আপনার বউ হয়তো খুশি হবে না, আপন মা বাবা হয়তো খুশি হবে না, এমনকি আমি হুজুরের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই, কিন্তু মনে রাখবেন আরশের মালিকের কাছে দাম পাবেন, আরশের মালিকের কাছে দাম পাবেন। দুনিয়াতে কোনো টাকা অবৈধভাবে যেগুলো কামাবেন নিয়ে যেতে পারবেন না, কাফনের কাপড়ের পকেট আছে কোনো নিয়ে যেতে পারবেন না, নিয়ে যাওয়ার কোনো সিস্টেম। অতএব যাদের জন্য হারাম উপার্জন করছেন ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে কিন্তু বলবে না কেমন দিন আল্লাহ আমার আব্বাকে ছেড়ে দেন, উনি তো আমাদের জন্য এই দুর্নীতি করেছিলেন, এটা কিন্তু সন্তান বলবে না। বরং ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা মাকে রেখে সন্তান বরং পালাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম বর্জন করার মতো ঈমানের শক্তি দান করুন, চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো আজকের যুব সমাজ নাস্তিকতার দিকে বেশি কেন যাচ্ছে, তা থেকে আমাদের বাঁচতে করণীয়? ভাইরা আমার, আমাদের তরুণ প্রজন্মকে নাস্তিকতাবাদের দিকে ঠেলে দেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে, নানামুখী প্রচেষ্টা আছে। কখনো শিক্ষার নামে নাস্তিক বানা হয়, কখনো বিনোদনের নামে নাস্তিকতাবাদের দিকে ডাকা হয়, কখনো মুক্তমনা হওয়ার নামে তাদেরকে নাস্তিকতাবাদের দিকে ডাকা হয়, নানা সময়ে তাদেরকে নাস্তিকতাবাদের দিকে ডাকা হয়। এই ফিতনার জোয়ারে আমরা অনেকে গা ভাসিয়ে দিচ্ছি, এটা থেকে বাঁচাবার জন্য আমাদের সন্তানদেরকে অভিভাবকদের দায়িত্ব কর্তব্য হলো যে পারিবারিকভাবে ইসলাম চর্চাকে বাড়ানো, এমন ভাবে বাড়ানো যে বাহিরের যত রকমের ফিতনা আছে এই সমস্ত ফিতনাগুলো মোকাবেলা করার মতো শক্তি আমার সন্তানের থাকবে, যাতে করে সে সেগুলো মোকাবেলা করতে পারে, তা না হলে সে এক এক জায়গায় যাবে তার ঈমান বিক্রি করে আসবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। যুবক ভাইরা নিজেরা ঈমানি সার্কেলে চলবেন, দিনদারদের সার্কেলে চলবেন, মুত্তাকি বন্ধু বান্ধবদের সাথে উঠা বসা করবেন, হালাল হারাম মেনটেন করে তাদের সাথে চলাফেরা করবেন, মাহরাম মেনটেন করে তাদের সাথে চলাফেরা করবেন, ভালো বন্ধুর সাথে গ্রহণ সঙ্গল অবলম্বন করবেন। এটি হলো ফিতনার যুগে বাঁচার একটা বড় উপায়, আল্লাহর কাছে পানা চাইবেন। সূরায়ে কাহাফের প্রথম দশ আয়াত বেশি বেশি পড়বেন, এটা হলো শেষ যুগের ফিতনা থেকে বাঁচার জন্য অসম্ভব উপকারী একটা আমল। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন। ইসলামের বিরুদ্ধে যে সংশয়গুলো তৈরি করার সংশয়বাদীরা, তাদের বিরুদ্ধে আমাদের যে সমস্ত ভাইরা লেখালেখি করেন, আমাদের আলিফ আজাদ আছে, আমাদের ডাক্তার শামসুল আরেফিন শক্তি আছে, আমাদের রাফান আহমদ আছে, আমাদের আরো যে সমস্ত তরুণরা তারা লিখছে, ডক্টর জাকির নায়েক আছেন, আহমদ ইদাত রহিমাহুল্লাহ আছেন, তাদের বক্তব্য তাদের লেখনীগুলো যত বেশি পড়বেন ইনশাআল্লাহ নাস্তিকদের নাস্তিকতাবাদের বস্তা পচা সস্তা বিষয়গুলো তত বেশি আপনার সামনে খোলাসা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনামুক্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো সত্যি আল্লাহ কাছে শুকরিয়া সারা জীবন ফোনের ভিতরে দেখা মানুষটিকে পাম্পটি না দিয়ে মূল প্রশ্ন করলে হতো? আলহামদুলিল্লাহ আমার অনেক দিনের একটা প্রশ্ন, আশা করি উত্তর দিবেন। আমি এক সময় হারাম রিলেশনে ছিলাম, এমনকি তার সাথে শারীরিক সম্পর্ক করেছি,
আলহামদুলিল্লাহ এখন আমি এখন থেকে সব থেকে মুক্ত আমার এই অপরাধের জন্য কি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে নাকি ওই মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে অনেক দরকারি একটা প্রশ্ন কারণ অনেক যুবকরা এই ধরনের প্রশ্ন প্রায় করে থাকেন আপনি যদি কখনো জেনা লিপ্ত হয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে চাইলেই হবে নাকি যার সাথে জেনা করেছেন তার সাথেও জেনা তার সাথেও মাফ চাইতে হবে তার কাছে মাফ চাইতে হবে উত্তর হলো যদি তাকে তার প্রতি জবরদস্তিমূলক ধর্ষণ করে থাকেন আল্লাহ মাফ করুক জঘন্য অপরাধ তাহলে সেই ক্ষেত্রে এটা তার হক নষ্ট করেছেন আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহর কাছে মাফ চাইতে হবে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যদি চাওয়া সম্ভব হয় আর যদি ক্ষমা চাইতে গেলে বরং আরো বড় হবে ইস্যু তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং তার জন্য দোয়া করবেন আর যদি ব্যাপারটা হয় যে না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দুজনের সম্মতিতে তাহলে শুধু আল্লাহর কাছে মাফ চাইবেন ইস্তিগফার করবেন আর নতুন করে ক্ষমা চাইতে গিয়ে বরং আরো হারাম রিলেশনে জড়িয়ে যান কিনা সে আশঙ্কা থাকতে পারে এজন্য আরো দূরে সরবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যথেষ্ট হবে ইনশাআল্লাহ মহিলাদের মাথার চুল বিক্রয় করা যাবে কিনা আমাদের দেশে অনেক মহিলারা তাদের মাথার অতিরিক্ত চুল আশ্রম পরে বের হয় এগুলো বিক্রি করে অনেক এলাকায় শুরু হয়েছে এগুলো মনে রাখবেন ইসলাম সেই জীবন ব্যবস্থা যেখানে মানুষকে সবচেয়ে বেশি সম্মান দেয়া হয়েছে এইজন্য মানুষের অপমান হয় মানবতার অসম্মান হয় এমন একটি কাজও ইসলামে হালাল নাই মানুষের কোন অঙ্গপ্রত্যঙ্গ যদি বিক্রি করা হয় এটা যদি পণ্য বানানো হয় এটা মানুষের জন্য সম্মানের না অসম্মানের অসম্মানের এইজন্য ইসলাম মানুষের কোন শরীরের অংশ অঙ্গপ্রত্যঙ্গ কোন কিছু বিক্রি করা জায়েজ রাখে চুল কেন যদি কেউ নিজের ব্লাড বিক্রি করতে চায় কিডনি বিক্রি করতে চায় শরীরের কোন অংশ বিক্রি করতে চায় ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেটা হালাল না সেটা হারাম সেটা জায়েজ কারণ ই আমানত চন্দ রোজে রাজ দিমাস দর হাকিকত মালিকে হ্যা শাই আল্লাহ আমাদের অঙ্গপ্রত্যঙ্গ সবগুলো আমাদের কাছে আল্লাহর তরফ থেকে আমানত মূলত এই সবগুলোর মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ইসলামী শরীয়তে মানুষের কোন অঙ্গ বিক্রি করা জায়েজ হ্যাঁ আপনার ব্লাড দরকার আপনার রোগীর জন্য আপনি ব্লাড পাচ্ছেন না ফ্রিতে বাধ্য হয়ে যদি কিনতে হয় তখন আপনার জন্য কেনাটা জায়েজ হতে পারে কিন্তু যে বিক্রি করছে তার জন্য বিক্রি করা কখনো জায়েজ নাই এটা মানুষের মানবতার অপমান যে মানুষের কোন অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি হবে হ্যাঁ কারোর জন্য আপনি দিতে পারেন দান করতে পারেন সেটা জায়েজ আছে এরপরে প্রশ্ন হলো একজন গর্ভবতী মা আমি আমার ইচ্ছে আমার সন্তান প্রসবের সময় হসপিটালে ডাক্তার নার্সের পাশাপাশি আমার স্বামী আমার পাশে থাকুক আমার মনে হয় তিনি আমার পাশে থাকলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে এখন আমার প্রশ্ন হলো সন্তান প্রসবের সময় ডাক্তার নার্সের পাশাপাশি আমার স্বামীও কি পাশে থাকতে পারবে ইসলামের দৃষ্টিতে একটু জায়েজ আছে কিনা বলবেন দেখুন ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ না স্বামী চাইলে স্ত্রী সন্তান প্রসবের সময় স্বামী সেখানে থাকতে পারেন তবে অন্য নারী যারা থাকবেন ডক্টর কিংবা নার্স তাদের জন্য বিষয়টা বিব্রতকর হতে পারে তাদের জন্য অস্বস্তিকর হতে পারে সেটা মাথায় রেখে অবশ্যই আগানো উচিত তাদের জন্য অস্বস্তিকর হবে সেটা বিবেচনা করে না থাকার কথা আমরা বলবো থাকবেন না আর সাধারণত ডক্টররা এটাকে পারমিশন দেওয়ার কথা না বিধায় সেখানে গায়ের জোর খাটায় থাকবেন না এবং এক্ষেত্রে সবর ইখতিয়ার করতে হবে উনি থাকলেই আপনার সব কষ্ট দূর হয়ে যাবে এই আবেগগুলোকে অনেক সময় নিয়ন্ত্রণ করা আমাদের প্রয়োজন এরপরে প্রশ্ন হলো আমি দশম শ্রেণীর ছাত্র আমি বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত একটা কোচিং করি কোচিং এ যখন দ্বিতীয় পিরিয়ড চলে তখন আসরের নামাজের সময় হয় তখন স্যার পাশে থাকা অবস্থায় আমি ইশারায় সালাত আদায় করি কোচিং এর অধিকাংশ স্যার হিন্দু ধর্মের তাই সেখানে নামাজের কোনো ব্যবস্থা নেই এখন এমন অবস্থায় আমার নামাজ হবে কিনা আর না হলে করণীয় কি দেখুন এই যুবক কোচিং চলাকালীন সময় ইশারায় নামাজ পড়ছে এর মানে হলো তার নামাজের মাসআলা সম্পর্কে তার জানার ঘাটতি থাকলেও নামাজের ব্যাপারে তার আগ্রহের কোনো ঘাটতি নাই আন্তরিকতার কোনো ঘাটতি নাই নামাজের গুরুত্ব তিনি বুঝেন এই জন্য তিনি অবশ্যই সাধুবাদ পেতে পারেন সেই সাথে বলবো যুবক এভাবে নামাজ পড়লে আপনার নামাজ হবে না যে কোচিং সেন্টারে কোচিং করতে গিয়ে আপনার নামাজের অসুবিধা হবে আপনার জন্য সেখানে কোচিং করাই জায়েজ হবে না কারণ মুসলমানের নামাজ যদি তা পড়তে অসুবিধা হয় তাহলে সেটা মুসলমানের জন্য এমন কোন কাজ করা জায়েজ না যে কাজ করতে গেলে নামাজ পড়তে পারবো না অনেকে আমাদের জিজ্ঞাসা করেন ভাই আমি প্রবাসে আছি এখানে নামাজ পড়তে দেয় না তাহলে আমি কি করব নামাজ পড়তে দেয় না কিংবা জুমা পড়ার সিস্টেম নাই সুযোগ নাই ব্যবস্থা নাই আমি কি করব আমি বলি যে আপনাকে যদি আমি একটা চাকুরি দেই
আর বলি আপনাকে মাসে 10 লক্ষ টাকা বেতন দেয়া হবে বিনিময়ে আপনাকে প্রতিদিন ডিউটির সময় 5 মিনিট করে নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে আপনি রাজি হবেন কারণ ডিউটির সময় যদি 5 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখা লাগে আপনি তো মরণশুকি হয়ে যাবেন তাহলে যে চাকরি করতে গিয়ে আমার জীবনই শেষ হয়ে যাবে সেই চাকরি করা করে 10 লাখ কেন 10 কোটি পেলেও সেটা কখনো আমাদের কাঙ্ক্ষিত হতে পারে ঠিক একই কথা একজন মুসলমানের নামাজের ক্ষেত্রে প্রযোজ্য মুসলমানের জন্য নামাজ হলো মানুষের বাঁচার জন্য নিঃশ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো এই নামাজ ছাড়া একজন মুসলমানের মুসলমানিত্ব থাকতে পারে অতএব মুসলমান তার নামাজে অসুবিধা হতে পারে এমন কোনো কাজ করবে না যে কোচিং এ আপনার অসুবিধা হয় আপনি সেই কোচিং পাল্টান টিচারদেরকে বলেন আমাকে নামাজের সময় ছুটি দিতে হবে তারা অপারগ হলে আপনি পাল্টান আল্লাহ তাআলা আপনার জ্ঞান অর্জনের সর্বোত্তম ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো ভাত খাওয়ার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেয় তাহলে উত্তর দেওয়া যাবে কিনা আমাদের সমাজে প্রচলিত আছে খাওয়া আর নামাজ পড়া সমান শুনছেন আপনারা খাওয়া আর নামাজ পড়া নাকি সমান হয় খাওয়ার নামাজ পড়া কখনো সমান না এগুলো আমাদের বানানো হাদিস খাওয়া অবস্থায় কেউ সালাম দিলে সালামের জবাব দিতে পারবেন এবং আপনি কাউকে যদি সালাম দেন তিনি জবাব দিতে পারবেন তবে এরকম কোন অবস্থায় সালাম দেওয়া উচিত না যে অবস্থায় সালাম দিলে মানুষের জন্য কষ্টের হবে রিপ্লাই দেওয়াটা উত্তর দেওয়াটা তার জন্য অস্বস্তিকর হবে এরকম সময়গুলোতে সালাম দেওয়াটা অনুচিত একটু অপেক্ষা করে তারপরে দেওয়া উচিত খাওয়া অবস্থায় সালাম দিতে অসুবিধা নেই অন্য কথা বলা যায় কথাও সালামও দেওয়া যায় বিনা এটা নাজায়েজ কোনো কাজ না ঘুষ দিয়ে ইমামতি করা জায়েজ আছে কিনা এরকম ইমাম থাকলে তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা আমরা কোন পর্যায়ে এসে ঠেকেছি যে ইমাম সাহেব ঘুষ দিয়ে চাকরি নেয় সেই মানুষের নামাজ পড়া জায়েজ হবে কিনা সেই প্রশ্ন আমাদের শুনতে হয় পতন কোথায় গিয়ে ঠেকেছে পচন কোথায় গিয়ে লেগেছে আমরা সেটা কিছুটা আঁচ করতে পারি অনেক ইমাম আছেন যে দেখা গেল সরকারি মসজিদ সরকারি ইমামতি সরকারি বলে কথা অতএব সেই চাকরি নেওয়ার জন্য ঘুষ দিয়া তিনি চাকরি নেওয়ার চেষ্টা করেন আল্লাহ মাফ করো শুধুমাত্র সরকারি মসজিদ না অনেক বেসরকারি মসজিদও আছে যে এই মসজিদগুলোতে ইমামতি নেওয়ার জন্য কমিটির লোকদেরকে ঘুষ অফার করে এবং সেগুলো যদি চাকরি নেয় যদি এরকম কোনো ইমাম থাকে তাহলে সেই ইমাম হলো সবচেয়ে নিকৃষ্ট ইমাম তার ইমামতির কোনো যোগ্যতা নাই যদি নিশ্চিতভাবে জানা যায় এরকম ব্যক্তিকে ইমামতি থেকে বরখাস্ত করা সেই মসজিদের দায়িত্বশীলদের উপর আবশ্যক কারণ ফাসিকে মওলেন স্পষ্টভাবে ফাসিকেতে লিপ্ত এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া উচিত না অতএব এরকম এরকম ব্যক্তি যে নীতিগতভাবে অসৎ এবং হারামখোর হারাম কাজকারী যে চাকরির জন্য হারাম উপার্জন হারাম টাকা দেয় ঘুষ অফার করে ঘুষ দিয়ে চাকরি নেয় সে কিসের আল্লাহর কাছে দোয়া করবে সে কিসের নেতৃত্ব দিবে নেতৃত্ব দেওয়া তো দূরের কথা সে সাধারণ মুসলমান হিসেবেও কোন আদর্শ মুসলমান হওয়ার উপযুক্ত নয় বিনা এরকম ইমাম তাকে বর্জন করতে হবে প্রয়োজনে আপনি অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন আর যদি আশেপাশে মসজিদ না থাকে তাহলে বাধ্য হয়ে তার পিছনে নামাজ পড়তে হলে পড়বেন কিন্তু একা একা এই জুহাতে নামাজ পড়বেন না কারণ তার গুনাহে তাকে পাবে আপনার নামাজ হয়ে যাবে যদি আপনি অপারগ হন তবে এটা ঠিক যে আমাদের দেশে এরকম অনেক ক্ষেত্রে হয় অনেক মসজিদ কমিটির লোকেরা আছেন ইমাম নিয়োগ খতিব নিয়োগের ক্ষেত্রে তাদের পছন্দের লোকগুলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের হাই হ্যালোকে মূল্যায়ন করেন আমার খুব কষ্ট হয় এদেশের মসজিদ কমিটিতে যারা থাকেন তাদের বেশিরভাগ ভাইরাই মসজিদের সেবা করতে আসেন কিন্তু আল্লাহর কাছে নিজেদেরকে সারেন্ডার সমর্পণ করে মুসলমান হয়ে আসেন না এখানে এসে তাদের আগের যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো ধরে রাখার চেষ্টা করেন এগুলো খুবই গর্হিত কথা বাইতুল মুকাররমের সাবেক খতিব হযরত মাওলানা ওবাইদুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন আমি বহুবার তার বক্তব্য ওলামাদের মধ্যে একান্ত ওলামাদের মধ্যে বক্তব্য শুনেছি তিনি খুব আফসোস করে বলেছেন যে দেশের মসজিদ কমিটির ভাইগুলো তারা সৎ যদি না হতে পারে তাহলে ইমাম মুয়াজ্জিন বা খতিবদের জন্য সমাজ পরিবর্তন করা অনেক কঠিন আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে হেদায়েত দান করুন এবং এই ক্ষেত্রে তাদেরকে আল্লাহর ঘরের ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি অসততা এবং হারামকে বর্জন করে চলার তৌফিক দান করুন আমরা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে সৌভাগ্যবান কিন্তু যারা অন্য ধর্মে জন্ম নিয়েছে তাদের কি অন্যায় আমরা যেমন অন্য ধর্মসমূহে জানতে চাই না সমূহ জানতে চাই না কিন্তু তারাও তো আমাদের ধর্ম সম্পর্কে জানতে চাইবে না তাহলে কি তাহলে তারা কেন জাহান্নামে যাবে এটা আমাদের নাস্তিক বন্ধুদের খুব জনপ্রিয় একটা প্রশ্ন ওনাদের কাছে খুব পপুলার একটা প্রশ্ন নতুন নাস্তিক হলে এই প্রশ্ন দিয়ে শুরু করে বরং নাস্তিক হওয়ার আগে থেকে এই প্রশ্ন চর্চা করে তারপর সেদিকে যায় ভাইরা আমার
তাদের আরেকটা পপুলার প্রশ্ন আছে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে যার মৃত্যু দিয়েছেন সেই লোকের কবর আযাব শুরু হইছে, আবার ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার দিন যে মারা গেছে তার আগের দিন যে মারা গেছে তারও কবর আযাব হচ্ছে, তার কবর আযাব হলো একদিন, এরপর তো কিয়ামত, আর আগের জন হচ্ছে 1000 বছর, তাহলে বিচার হবে তো কিয়ামতে, কবরের শাস্তি একজন 1000 বছর ভোগ করলো আগে মরে আরেকজন পরে মরে মাত্র একদিন ভোগ করলো, তাহলে ইনসাফ কিভাবে হলো? এরকম একটা প্রশ্ন আমাদের অনেক নাস্তিক বন্ধুরা করে। আমি বলি ভাই একজনকে আমার সামনে নিয়ে আসেন, এর আমি গুনে 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 2 ঘন্টা ধরে 200টা ঘুষি দিব, 200টা ঘুষি দিব 2 ঘন্টা ধরে গুনে করে। আরেকজনকে নিয়ে আসেন, তাকে আমি একটা ঘুষি দিব মাত্র 3 সেকেন্ড ব্যবহার করে, আমার ওই পরের ঘুষিটা ওই লোকরে 200 গুণি দেওয়ার চাইতে, ঘুষি দেওয়ার চাইতে ওজনই হবে, ব্যথা হবে, এর হাড়ও ভেঙে যেতে পারে, সম্ভব কি সম্ভব না? তা আমি যদি এই ব্যালেন্সটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে না লাখ বছর আগে কে মারা গেছে আর কে কত বছর পরে মারা গেছে, তাকে শাস্তি কাকে কতটুকু দিতে হবে, কিভাবে ব্যালেন্স করতে হবে, কিভাবে কার কতটুকু হক তাকে ততটুকু দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সম্ভব না অসম্ভব? আল্লাহর জন্য এটা মেইনটেইন করা সম্ভব কি সম্ভব না? আমরা বেশিরভাগ নাস্তিক বন্ধুদেরকে দেখি তারা যেসব প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে, এই সব প্রশ্নগুলোর গোড়ায় হলো গলত এবং হাস্যকর বোগাস। এর কারণ হলো তারা দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের নিজেদের কাতারে এনে নিজের সাথে কম্পেয়ার করে, তুলনা করে, বলে যে আচ্ছা বুঝলাম আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তাহলে আল্লাহর সৃষ্টিকর্তাকে এরকম প্রশ্ন করে কি করে না? এই প্রশ্ন আল্লাহর জমিনের সবচেয়ে হাস্যকর প্রশ্নগুলোর একটা। কেন? কারণ আল্লাহর সৃষ্টিকর্তাকে এই প্রশ্ন করার মানে হলো আপনি ধরেই নিয়েছেন যে আমরা যেরকম আল্লাহর সৃষ্টি, আল্লাহও এরকম সৃষ্টি। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? যদি স্রষ্টা হয়, স্রষ্টার আবার স্রষ্টা খোঁজা, এর চাইতে বড় মাতলামি পাগলামি আর কি হতে পারে? যিনি সৃষ্টি নন তার আবার স্রষ্টা কোত্থেকে আসবে? যদি আপনি তার স্রষ্টা খোঁজেন তাহলে তো আমি একই প্রশ্ন করব, তাহলে তার আবার স্রষ্টা কে হবে, তার আবার স্রষ্টা কে হবে? এভাবে তো অনন্ত অনদ অনাদি অনন্তকাল পর্যন্ত চলতে থাকতে হবে, সেটা তো কোনোদিন সম্ভব বা যৌক্তিক হতে পারে না। বিধায় স্টার্ট কাউকে না কাউকে, কেউ না কেউ শুরু করেছেন। এইজন্য আল্লাহ বলেছেন কোরআনে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, তিনিই শুরু তিনিই শেষ, তারপরে কেউ নাই, তার আগেও কেউ নাই, তিনি জাহির তিনি বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাস্তিকদের এই সমস্ত অযৌক্তিক অবান্তর প্রশ্নগুলোর অসারতা বুঝে ফিতনা থেকে আমাদের ইমানকে বাঁচাবার তৌফিক দান করুন। তো যে ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের হিন্দুদের বা অন্যদেরকে যাদেরকে আল্লাহ তাআলা অন্য ধর্মে মা বাবা সেখানে জন্মগ্রহণ করিয়েছেন আর আমাদেরকে মুসলমান জন্মগ্রহণ করিয়েছেন, তাহলে আমরা তো এক্সট্রা অ্যাডভান্টেজ পেলাম, তারা তো সেটা পেল না, তাহলে তাদের আযাব হবে কেন? তাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন না দেন নাই? যদি কেউ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে জন্ম থেকেই অসুস্থ বিবেক নিয়ে বা অসুস্থ মাথা নিয়ে মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তিনি কাফের হিসাবে শাস্তি পাবেন না, কারণ তার বিবেক তিনি ব্যবহার করে খারাপ হয়েছেন এমন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি সত্য অনুসন্ধান করবেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি আপনার ইসলামকে স্টাডি করবেন, নামে মাত্র জন্মসূত্রে মুসলমান হতে আপনাকে ইসলাম বলে নাই, আপনি কি ইসলাম জানতে বলেছে? আমরা কবরে তিনটা প্রশ্নের কথা জানি সবাই, কবরে কয়টা প্রশ্ন হবে ভাই? এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর সম্পূরক আরেকটা প্রশ্নের কথা বলা হয়েছে, সেটি কি? মা আলামাকা, যখন কেউ বলবে আমার রব আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিন ইসলাম, বলা হবে যে তুমি কোথা থেকে জানলে? তখন কিছু লোক বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি সেখান থেকে পেয়েছি, আবার কিছু লোক বলবে যে সামাইতুন নাস ইয়াকুল, দেখছি সবাই বলে সমাজে তাই আমি বলছি, এই শুনে শুনে দেখে দেখে অর্থাৎ শুধু তালে তাল মিলাইছে ইসলাম বুঝে নাই, এই ব্যক্তি মুসলমানদের কাতারেও সামিল না হওয়ার আশঙ্কা আছে। যখন ইসলাম মুসলমানের ঘরে জন্মদিনটা বুঝতে হবে, অন্য ধর্মে যদি জন্মগ্রহণ করে তিনিও সত্যটা আবিষ্কার করার চেষ্টা করতে হবে, আল্লাহ যে বিবেক দিয়েছেন সেটা খাটাতে হবে, ব্যবহার করতে হবে, এটার জন্য তিনি জিজ্ঞাসিত হবে। আমি আপনার একজন খুব বড় ভক্ত, আমার প্রশ্ন হলো ইনকাম করছি ঠিক মতো কিন্তু বরকত নেই, কেন ইনকাম করছেন কিন্তু বরকত নাই? আমাদের অনেক জীবনে অনেকের জীবনে এরকম আছে, কারণ কি? এর অনেক কারণ হলো যে বরকতের কাজ আমরা করি না। বরকতের কি কাজ? এক নম্বর হলো তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলুল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, কোন জনপদের লোকরা যদি তাকওয়া অবলম্বন করে, হারাম থেকে বাঁচার চেষ্টা করে, তাদের উপরে আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো আমি খুলে দিব, আল্লাহ ওয়াদা করেছেন। এজন্য তাকওয়া অবলম্বন করতে হবে, বরকত লাভের
অনেকগুলো উপায় আছে বরকত লাভের 10টি চাবি নামে একটা ভিডিও আমাদের আছে সেটা শুনে নিতে পারেন অনেকগুলো উপায় আছে প্রতিটি কাজ বিসমিল্লাহ বলে করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করা ইত্যাদি কাজগুলোর মাধ্যমে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ এবং সেই সাথে আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখলেও তার জীবনে বরকত আছে মান সাররাহু আইয়ুম সাতলাহু ফি আসরিহি ফি আইয়ুম সাতলাহু ফি রিজকিহি আও ইনসালু ফি আকরিহি ফালিয়াসিল রাহিমা নবীজি বলেছেন কারোর যদি hayat বাড়ক বরকত হোক রিজিকে চায় সেজন্য আত্মীয়দের সম্পর্ক রক্ষা করে যে জামাতে ইমাম ছাড়া কোনো পুরুষ নেই বরং সবাই মাহরাম নারী এই অবস্থা একামত কে দিবে আপনি একাই ইমামতি করছেন আপনার পিছনে আপনার স্ত্রী মা বোন আপনার মেয়ে সব মহিলা তাহলে একামত কে দিবে উত্তর হলো ইমামতি যে পুরুষ করবেন তিনি নিজে একামত দিবেন একামত দিয়ে তিনি আবার ইমামতিও করবেন এতে নামাজ হয়ে যাবে এরপর প্রশ্ন হলো আমি একজন মহিলা আমার নগদ কিছু টাকা আছে আর সামান্য কিছু গহনা আছে এবং বাবার বাড়ির সামান্য জমিও আছে এখন আমার জন্য হজ করা কতটুকু ফরজ আপনার নিজের নগদ টাকা এবং গহনা এই সবগুলোর ভ্যালু কত এবং বাবার বাড়ি থেকে যে জমি পেয়েছেন সেই জমির উপর তো আপনার খোরাকি নির্ভর না অতএব ওদের ভ্যালু কত সবগুলো মিলিয়ে দুইজন মানুষ হজ করা যায় এরকম যদি সম্পদের মালিক আপনি হন তাহলে আপনার উপর হজ করা ফরজ কারণ মহিলাদের হজ ফরজ হতে হলে নিজের হজের খরচ এবং মাহরামের হজের খরচ সাথে যেতে হবে একজন বডিগার্ড মাহরাম এই দুজনের টাকা থাকলে তখন তার উপরে হজ ফরজ হবে আর না হলে ফরজ হবে না আমার স্বামী আমার খাবার ইত্যাদি সব খরচ দেয় 20 বছর সংসার করি আমার কাছে থাকে না আমি প্রথম বউ সে থাকে দ্বিতীয় বউর কাছে আমার কি কোনো গুনাহ হবে সুবহানাল্লাহ আমাদের দেশে এমন এমন মহিলারা আছে তাদের প্রশ্ন শুনলে অবাক হতে হয় এই ভদ্র মহিলার প্রতি জুলুম করছে তার অমানুষ স্বামী তার বক্তব্য অনুবাদ যদি সত্য হয় 20 বছর যাবত সংসার করছেন দ্বিতীয় বউর কাছে থাকে প্রথম বউর কাছে আসেই না উনি বলতেছেন আমার গুনাহ হবে কিনা তার মানে স্বামীর আমি যে হক আদায় করছি না স্বামীর যে খেদমত করতে পারছি না এজন্য আমার গুনাহ হবে কিনা মাশাআল্লাহ একজন মুসলমান তো এরকমই হবেন যে আমার কোনো ত্রুটি হচ্ছে কিনা হ্যাঁ বোনকে আমরা আশ্বস্ত করতে চাই স্বামী যদি আপনার কাছে না আসে আপনার কোনো ত্রুটি নাই গুনাহ নাই তবে আপনি অবশ্যই আপনার কাছে আসার জন্য আহ্বান করবেন তবে তিনি তার দ্বিতীয় স্ত্রীর প্রতি ঝুঁকে পড়েছেন এবং প্রথম স্ত্রীর অধিকার নষ্ট করছেন তার জন্য এটা জায়েজ নয় হারাম আল্লাহ বলেছেন যারা একাধিক বিয়ে করবে তাদের সম্পর্কে যে তারা যেন ইনসাফ করে সমতা বজায় রাখে একাধিক স্ত্রীর সাথে তার কাছে এক সপ্তাহ থাকলে দ্বিতীয় জনের সাথে এক সপ্তাহ প্রথম জনের সাথে এক সপ্তাহ থাকতে হবে তার সাথে একদিন থাকলে প্রথম জনের সাথে একদিন থাকতে হবে সমতা বজায় রাখা ফরজ আর না হলে গুনাহ হবে ওয়াজিব এটা মাসিক রোগে পরিণত হলে নামাজ কোরআন তেলাওয়াত ইত্যাদি করা যাবে কিনা দেখুন মাসিক যদি রোগে পরিণত হয় ধরুন আপনার মাসিক টানা 15-16 দিন হয়ে যাচ্ছে আপনার অভ্যাস আছে প্রতি মাসে আপনার নির্দিষ্ট একদিন 7 দিন প্রতি মাসে হয় এই মাসে আপনার 10 দিন 12 দিন হয়ে গেল তাহলে অতিরিক্তটা আপনার অসুস্থতা এই অসুস্থ অবস্থাতে আপনার জন্য কোরআন তেলাওয়াত করা জায়েজ নামাজ পড়া জায়েজ রোজা রাখা জায়েজ তওয়াফ করা জায়েজ স্বামী সহবাস করা জায়েজ কারণ আপনার এই অসুস্থতাটা মাসিক না এটা অসুস্থতা বিধায় আপনি এই কাজগুলো সফল করতে পারবেন এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রী আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে এবং আমার গায়ে হাত তোলে নাউজুবিল্লাহ গালিগালাজ করে সব সময় আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে থাকে এমন অবস্থা আমার করণীয় কি আপনি ওই যে পুরুষ নির্যাতন আছে নাকি কোনো কিছু নাই তো যাবে কোথায় বেচারা আল্লাহর কাছে দোয়া করেন মাফ চান এছাড়া কি করবেন কারণ নারী নির্যাতন দমনের জন্য অনেক কিছু আছে কিন্তু পুরুষ নির্যাতনের দমনের তো কিছু নাই এই দেশে অনেক পুরুষ তলে তলে এরকম নির্যাতন হয় নারীদের প্রতি নির্যাতনটা বেশি হয় এটা ঠিক আবার পুরুষদেরও অনেকে নির্যাতিত হয় এরকম ডাঙ্কু মার্কার স্ত্রী আপনি বিয়ে করছেন কি দেখে আমি জানি না আল্লাহ তাআলা আপনার মুক্তি নসিব করুক আমরা দোয়া করি আর এলাকার মুরব্বীদেরকে দিয়ে বা বিভিন্ন ভাবে আপনি আপনার স্ত্রীকে বশে আনার চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং প্রয়োজনে আপনার আশেপাশে বিচক্ষণ ওলামাদের সাথে পরামর্শ করবেন যে করণীয় কি কারণ যেভাবে আপনি বলছেন যদি এরকম সত্যি হয় যে গায়ে হাত তুলে রীতিমতো গালিগালাজ করে তাহলে তো লক্ষণ বেশি ভালো না আপনি অবশ্যই তার বিরুদ্ধে আইনি বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করুক কোন নবমুসলিম কি তার বাবা মার কাছে যেতে পারে কোন নবমুসলিম তার বাবা মার কাছে যেতে পারে কিনা উত্তর হলো ইসলামে কোনো জাত ফাত কোনো ভেদাভেদ নাই অতএব যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে ওই ভাইটা তার বাবার সাথে মায়ের সাথে ভাই বোনের সাথে সবার সাথে মিশতে পারবে তাদের সাথে থাকতে পারবে যেতে পারবে খেতে পারবে কোনো অসুবিধা নেই বরং ইসলাম আমাদেরকে বলেছে
যদি তোমার বাবা মা তোমাকে কুফরি করতে নির্দেশ করে শিরিক করতে নির্দেশ করে ফালা তুতিউহুমা তাহলে তাদের সেই নির্দেশ মানবা না কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা তাদের সাথে ঠিকই তুমি দুনিয়াতে সুন্দরভাবে দিনাতিপাত করবে তাদের সঙ্গ কাট নিবে অবলম্বন করবে তার মানে মা-বাবার সাথে থাকতে আল্লাহ নির্দেশ করেছেন যদি সেখানে থাকতে আপনার ঈমানের উপরে কোনো ক্ষতি না হয় বিধা ইসলাম এরকম সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সৌন্দর্য বুঝার তৌফিক দান করুন যদি হজে যাওয়ার সামর্থ্য থাকে তাহলে আমি নিজে যাব নাকি বাবা মাকে আগে পাঠাবো খুবই দরকারি একটা প্রশ্ন আমাদের সমাজে অনেক লোক আছেন নিজের উপরে হজ ফরজ হইছে কিন্তু উনি বাপ মাকে আগে পাঠায় আছে না নাই নিজের উপরে হজ ফরজ হইছে বলে যে না আমি রেসপেক্ট করব আমার বাবা মাকে আগে মাকে পাঠাবো মনে রাখবেন এই ক্ষেত্রে সম্মান দেওয়ার কিছু নাই আপনার টাকা পয়সা হয়েছে সামর্থ্য হয়েছে হজ আপনার উপরে ফরজ আপনার বাবা মা তার উপরে হজ ফরজ না যদি তাদের টাকা না থাকে অতএব আপনি আগে হজ করতে হবে এর পাশাপাশি তাদেরকে নিয়ে যান নফল হজ করার অসুবিধা নাই কিন্তু নিজের হজ বাদ দিয়ে বিলম্ব করে বাবা মাকে হজ করালে সব হবে না বরং আরো গুনাহ হবে কারণ আপনি আপনার ফরজ হক তরক করেছেন বা পিছিয়ে রেখেছেন অনেক বাবা মা আছে বুঝে না যে আমাকে না নিয়ে সে আগে যাচ্ছে এখানে আগে পড়ে নাই যার টাকা আছে তার উপরে এটি বর্তাবে জেনা করার পর ভুল বুঝতে পারলে কিভাবে তওবা করতে হবে আল্লাহ মাফ করুক আমাদের যুব সমাজের বড় একটা অংশ আজ এই জেনা গুনাহে আক্রান্ত যদি কেউ এই গুনাহে লিপ্ত হয়ে যান শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে নফসের প্রবৃত্তির টানায় তাড়িত হয়ে তাহলে আল্লাহ তাআলা যখনই তার সম্বিত তাকে ফিরিয়ে দিবেন তার মধ্যে যখন হুঁশ ফিরে আসবে তার কাজ হবে প্রথম চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া গুনাহ থেকে ফিরে আসা তওবা নসুহা খাঁটি তওবা করা এবং সেই সাথে ওই গুনাহ যেন তার দ্বারা আর কখনো না হয় এমন ভাবে গুনাহ থেকে দূরে সরে যাওয়া যে জায়গায় গেলে গুনাহ হতে পারে ওখান থেকে সরে যাওয়া যাদের সাথে মিশতে গুনাহ হতে পারে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এভাবে আপনি ফিরে আসবেন এবং আর কখনো এটা করবেন না যেটুকু হয়েছে তার জন্য নিজেকে সবসময় ভর্ৎসনা করবেন নিজেকে শাসন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহ maaf করে দিবেন এর বাইরে আর কিছু আপনাকে করতে হবে না পারলে কিছু সাদাকা করে দিবেন ইনশাআল্লাহ জেনার গুনাহ maaf হবে আমাদের অনেক ভাইরা মনে করেন জেনার গুনাহ maaf হয় না আপনি যদি তওবা করেন খাঁটি তওবা একদম ফিরে আসেন আর কখনো যাবেন না সংকল্প করেন আর সত্যি আপনি যদি কখনো না যান তাহলে ইনশাআল্লাহ আগে যেটা করেছেন আপনি অনুতপ্ত হয়েছেন লজ্জিত হয়েছেন নিজেকে ভর্ৎসনা করছেন আল্লাহ তাআলা maaf করে দিবেন আল্লাহ আমাদের সব গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন আমি কঠিন কালো জাদু দ্বারা আক্রান্ত এমন অবস্থায় নামাজ সহ প্রতিদিনের সৎ কাজ করতে পারছি না আমার সুস্থ হওয়ার জন্য আমি কি আমল করতে পারি ভাইরা আমার প্রতিটা মাহফিলে আমি বলার চেষ্টা করি খুব ভালো করে কান খাড়া করে শুনে রাখেন আমাদের বর্তমান বাস্তবতায় প্রতিটি ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের রোগী এবং দুষ্ট জিনে আক্রান্ত মানুষ যিনি জটের পাচ্ছে না বাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে ওর উপরে দুষ্ট জিনের আক্রমণ আছে অথবা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে আমরা অনেকে এটাকে কুসংস্কার মনে করি ইসলামের যদি কোনো জীবন্ত মুজিজা দেখতে চান শুধু ব্ল্যাক ম্যাজিক এবং এটা ট্রিটমেন্ট দেখলেই হবে আপনি আমার কথা শুধু অন্ধের মতো মানার দরকার নাই আল্লাহর ওয়াস্তে যারা কোরআন হাদিসের আলোকে রুকিয়া করে ঝাড়ফুঁক করে এরকম দু চারজন ভালো ঝাড়ফুঁক আবার ওই টাউটবাজ বা ফ্রড না ভালো কোনো ঝাড়ফুঁককারে যারা কোন আয়াত থেকে ঝাড়ফুঁক করে তাদের সাথে কিছুদিন থাইকা দেখেন আমার এই দুই চোখ আমার জীবনে অগণিতবার আল্লাহর মিরাকল কুদরত কোরআনের যে মুজিজা এটা দেখার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে কোরআন কিভাবে কাজ করে জীবন্ত মুজিজা যদি আপনি দেখতে চান আপনার বাসা ব্ল্যাক ম্যাজিক আছে কোরআন দিয়ে ট্রিটমেন্ট করেন আপনি আল্লাহর কুদরত দেখতে পারবেন আমি অনেক কথা বলতে পারি কিন্তু এখানে বলা ঠিক হবে না আপনারা হজম করতে পারবেন না আমার চোখে দেখা কুদরত গত এক সপ্তাহের ভিতরে দেখা কুদরত এরকম আছে যে কোরআন কিভাবে কাজ করে কিভাবে আমার ফ্যামিলিতে আমার পরিবারে আমি দেখেছি বাসার মধ্যে যে আল্লাহর কুদরত কিভাবে আসমান থেকে নাজিল হওয়ার মতো বিষয় ভাইরা আমার এই যুগে আপনার ঈমান দুর্বল তো কোরআনের রুকিয়া কিভাবে কাজ করে শুধু এটাকে আপনি যদি ডিপলি দেখেন তো আপনার আল্লাহর প্রতি ঈমানের জন্য আর কিছু লাগবে না সায়েন্স বা বিজ্ঞান এখনো পর্যন্ত জিনের অস্তিত্বকে অস্বীকার করে কোরআনের সূরায় জিন আল্লাহ তাআলা জিনের কথা বলছেন এই একটা বিষয় আপনি শুধুমাত্র যদি জিনের অস্তিত্ব আপনি অনুভব করবেন যদি নিয়ত করেন আপনি জিনে ধরা অনেক লোক আছে মানসিক রোগীকে জিনে ধরা রোগী বানায় দেয় অনেকে আছে সুস্থ মানুষকে জিনে ধরা রোগী বানায় দেয় সেগুলো ভিন্ন কথা রিয়েল জিনে ধরা রোগী এরকম যদি দু চারটা কাছে আপনি যান দেখেন তো আল্লাহর কালাম যে মহাসত্য এবং আমাদের সংশয় যে ভিত্তিহীন এটা বোঝার জন্য আপনার যথেষ্ট হবে তো যারা কালো জাদু দ্বারা আক্রান্ত হয়ে গেছেন বা আশঙ্কা করছেন তাদেরকে বলবো ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালান ভাইরা আমার আজ মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বিদূরিত হয়ে গেছে
কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে এই ঘরগুলো সব শয়তান দখল করে ফেলেছে প্রতিটা ঘরে ঘরে রোগী কারণ তেলাওয়াত নেই যে ঘরে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত হয় প্রতিদিন সকাল সন্ধ্যা রাতে শোয়ার আগে বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত হয় পরিবারের একাধিক সদস্য তেলাওয়াত করেন সেই ঘরে রহমতের ফেরেশতা থাকে এবং শয়তানের প্রভাব থাকে না আমরা টেরও পাচ্ছি না ঈমানের স্বাদ নাই ইবাদতের স্বাদ নাই আমলের স্বাদ নাই নামাজের স্বাদ নাই দোয়া তৃপ্তি নাই আমাদের ফাসিকি জিন্দেগি বেড়েই চলেছে সন্তানরা অমানুষ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মনিমনা নাই অশান্তি সর্বদিকে আমাদের এর অন্যতম প্রধান কারণ হলো কোরআন পরিত্যাগ করা আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কোরআন বুঝেন কোরআন আঁকড়ে ধরেন কোরআনকে সামনে রাখেন কোরআনকে চর্চার মধ্যে থাকেন আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি ইনশাআল্লাহ পৃথিবীর কোন ব্ল্যাক ম্যাজিক আপনাকে আক্রমণ করতে পারবে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো আইয়ামে বীজের রোজা রাখা চন্দ্র মাসের 13 14 15 এই তিন দিনে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ম্যাজিক বেশি করে ওই দিন যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে সেফ রাখেন সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো নিয়মিত পড়বেন বিশেষ করে রক্ষা কবচ দোয়া গুলো ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন এবং খাবার খেতে বিসমিল্লাহ বলে খাবেন বাচ্চাদের সবাইকে অভ্যস্ত করবেন বাসায় বিসমিল্লাহ ছাড়া কেউ ঢুকবে না সালাম ছাড়া কেউ ঢুকবে না টয়লেট দরজাগুলো সব বন্ধ করে রাখবেন দোয়া পড়া ছাড়া ঢুকবেন না দোয়া পড়া ছাড়া বেরোবেন না ইনশাআল্লাহ দুষ্ট জিন থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত থাকবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন এরপরে প্রশ্ন হলো আমি একজন ছাত্র জানতে চাচ্ছিলাম ইসলামে নাম রাখার বিধান সম্পর্কে অনেক বড় বড় নামের জন্য নামের ভুল হয়ে যায় সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদি সমস্যা হচ্ছে ভাইরা আমার আমাদের দেশে মানুষের নামের যে সংস্কৃতি এটা নিয়ে আমি প্রায় বলার চেষ্টা করি এক্ষেত্রে আমাদের অনেকগুলো ত্রুটি আছে একজনে সেদিন আমাকে বলল যে তার সন্তানের নাম রাখছে কি জানি বলল সন্তানের নাম রাখছে হলো সালে আল ফাউজান না কি জানি আল ফাউজান আল ফাউজান আমি বললাম আল ফাউজানের মানে বুঝেন আল ফাউজান মানে হলো ফাউজানের বংশধর এটা সৌদি আরবের সর্বোচ্চ নাম পরিষদের সদস্য এবং ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সারা বিশ্বের বড় আলেমদের একজন শেখ সালে আল ফাউজান উনি ফাউজান বংশের এই জন্য ওনার নামের শেষে আল ফাউজান লাগাইছে আপনার পোলা কি ফাউজান বংশের ছেলে বলে না তাহলে আল ফাউজান কেমনে হলো আবার অনেকে নাম রাখে বা ছেলের নাম রাখে আবু আইয়ুব আনসারি আছে না নাই আবু আইয়ুব আনসারি নাম আছে আবু আইয়ুব আনসারি কিভাবে হয় আনসারি তো একজন সাহাবীর নাম আপনি যদি আমাদের কোন জাতীয় নেমা নেতার মহব্বতে তার নামের সাথে নাম রাখেন তাই বলে তার টাইটেলটাও কি নামের অংশ হতে পারে কখনো না টাইটেল তো যার যার তার তার এই জন্য নাম হতে হয় সংক্ষিপ্ত একটা মানুষের তার নাম হবে তার ফ্যামিলি নেম বাপের নামটার সাথে যুক্ত হবে বস সংক্ষিপ্ত নাম হবে আমাদের দেশে নাম রাখে মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ আলী হোসেন বললে কয় জেনারেশনের নাম দখল করছে তিন জেনারেশন মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী হলেন তার জামাই আর হোসেন হলো নাতি তাহলে নানা নাতি আর যে মানে আপনার কি জামাই তিনজনের নাম একজন দখল করে বসে আছে শুধু মোহাম্মদ রাখেন শুধু আলী রাখেন শুধু হোসেন রাখেন সাথে বাপের নামটা যুক্ত করেন হোসেন ইবনে উমুক অথবা ইবনে না লাগে ডাইরেক্ট বাপের নাম যদি কামরুল হয় তাহলে হোসেন কামর অথবা বাপের নাম মোহাম্মদ হলে হোসেন মোহাম্মদ এভাবে নাম রাখেন তো আমাদের দেশে লম্বা লম্বা নাম রাখা হয় যেটা সুন্নাহর পরিপন্থী হারাম টাকায় হজ করলে হজ হবে কিনা এমনকি ভাইয়ের জমিতেও জমিও আটকে রেখে অনেকে হজ করেন হজ হবে কিনা হারাম টাকা যদি হজ করে তাহলে মানুষের কাছে হাজি সাজা যাবে আল্লাহর কাছে হাজি হওয়া যাবে আল্লাহর কাছে হাজি হতে হলে হালাল টাকা হজ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া হালাল ছাড়া কিছু গ্রহণ করবেন অতএব আল্লাহর কাছে কি করতে হবে হালাল জিনিস নিবেদন করতে হবে হারাম টাকা দিয়ে হজ উমরা করলে সেটা হবে না আমার 3 লক্ষ টাকা কাবিন 15 লক্ষ টাকা উসুল দিয়েছি এখন 15 লক্ষ টাকা বাকি আছে 13 লক্ষ টাকা 12 লক্ষ টাকা বাকি আছে আপাতত এই 12 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই এমন অবস্থা আমার করণীয় কি বাইরে আমার বিয়েতে কাবিন বা মহর নামাজ মহর যেটাই বলি আমরা এটা উসুল যে দেওয়া হয় এই ক্ষেত্রে বাংলাদেশে 80% ক্ষেত্রে চিটারি করা হয় চিটারি বুঝেন কিভাবে করে ধরেন বাজার করছে 50,000 টাকা স্বর্ণ গয়না সব মিলে 70,000-80,000 টাকা হয়তো হইছে তো উসুল লিখতে বললে বলে কত উসুল লিখব বলে যে 1,00,000 লেখেন 1,50,000 লেখেন ছেলে পক্ষের যেমন খুশি এমনি ফিগার বসায় দেয় আপনি যদি 1,00,000 টাকার মাল দিয়ে থাকেন তাহলে সেটা উসুল লিখতে পারেন কিন্তু সেটা না দিয়ে আপনি ওটা উসুল লিখতে পারেন না আবার স্ত্রীর পরনের যে পোশাক দিবেন আপনি ওটা তো আপনাকে এমনি দিতে হবে ওইটা আপনি মোহরের মধ্যে ধরে উসুল ধরায় দিলেন সেটা কিন্তু জায়েজ হবে
আমরা মেয়েদেরকে অনেক ভাবে ঠকাই যাই হোক উসুল যেটা দিয়েছেন এটার পরে বাকিটা যে বাকি আছে এটা দিতে হবে এটা যদি দিতে না পারেন আমি বিভিন্ন সময় বলি দিতে না পারলে এটা ধরছে যখন তখন কথা বলেন নাই কেন তখন বলেন নাই কেন যে এত টাকা মোহর ধরিয়েন না আপনাদের হাতে ধরে পায়ে ধরে এটা আমি দিতে পারবো না আমি গরীব মানুষ তখন তো ভাবসাব নিছেন হ্যাঁ ধরেন অসুবিধা নাই কিন্তু আপনি এখন দিতে পারছেন না তো ফান্দে পড়িয়া বকা কান্দরে এই অবস্থায় আপনার উপায় হলো বইয়ের হাতে পায়ে ধরে মাপ চেয়ে মাপ নেওয়া আর কোনো উপায় নেই যদি মাপ চাইতে অসুবিধা মনে করেন তাহলে বউর সাথে চুক্তিতে আসবেন তোমার হাড়ি পাতি কাপড় চোপড়গুলো ধুয়ে দিব তুমি এটার জন্য একটা অনারিয়াম ধরো এবং এখান থেকে কাটতে কাটতে আমার মোহর পরিশোধ করো এছাড়া তো আর কোনো উপায় নেই অর্থাৎ বউকে আপনি কনভিন্স করে মাপ চাইতে হবে সে যদি বলে ঠিক আছে তুমি গরীব মানুষ আমি ছাড় দিয়ে দিলাম এত বাকিটা তুমি কিস্তিতে শোধ করো বা আমার কাজ করে শোধ করো বা আস্তে আস্তে দিও তাহলে সেটা জায়েজ হবে অন্যথা কিন্তু জায়েজ হবে না এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী মাঝে মিল মহব্বত না থাকলে কি ধরনের অপরাধ হতে পারে স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে না এখানে করণীয় কি দেখুন ভালোবাসা তৈরির জন্য আমরা কয়েকটা আমলের কথা বলি প্রথম আমল হলো স্ত্রী তার নিজেকে স্বামীর কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করবেন স্বামী তার স্ত্রীর সামনে নিজেকে আকর্ষণীয় করবেন এবং ভালোবাসা তৈরি হওয়ার জন্য সকল উপকরণগুলো অবলম্বন করবেন হাদিসে বর্ণিত তিনটা আমল বিশেষভাবে করবেন সালাম আদান প্রদান করবে বেশি বেশি অগোচরে দোয়া করবে হাদিয়া উপহার বিনিময় করবে এগুলোর মাধ্যমে পারস্পরিক ভালোবাসা তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্প্রীতি না হয় আল্লাহ নারাজ হয় অসন্তুষ্ট হয় এবং শয়তান সবচেয়ে খুশি হয় কিছু জানেন সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তান তার আরশ তার সিংহাসন পানির উপর রাখে এবং তার সদস্যদেরকে ছেড়ে দেয় আকাম করার জন্য শয়তানি করার জন্য মানুষকে দিয়ে গুনাহ করানোর জন্য এক একজন এক এক গুনাহ করে এসে যখন শয়তান বড় শয়তানের কাছে হিসাব দেয় বড় শয়তান তখন জিজ্ঞাসা করে কি করে আসছস একটা বলে একজনকে খুন করাইছি আমি শয়তান বলে ওকে আর কে আরেকজন বলে যে আমি একজনকে দিয়ে জেনা করাইছি আরেকজন বলে আরেকটা আকাম করাইছি শয়তান বলে ঠিক আছে করছো কিন্তু এরপরে একজন এসে যখন বলে স্বামী স্ত্রীর মধ্যে আমি বিভেদ তৈরি করে দিয়েছি তাদের সঙ্গে দূরত্ব তৈরি করে দিয়েছি তখন শয়তান বলে এটা হলো সবচেয়ে বড় কাজের কাজ সবচেয়ে বেশি খুশি সহিহ মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক নষ্ট হয় দূরত্ব হয় সবচেয়ে খুশি হয় কে শয়তান অতএব স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে কিন্তু সম্পর্ক নষ্ট করবেন স্থায়ীভাবে বা দীর্ঘমেয়াদীটা জায়েজ নাই এজন্য আল্লাহর ভয় এবং শয়তানকে শয়তান খুশি হয়ে যাচ্ছে এই কারণে নিজে ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে স্ত্রীর স্বামীর সাথে মিশবেন এবং ছোট হয়ে আগায় যাবেন শয়তানকে জিততে দিবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সর্বশেষ প্রশ্ন আজকে জমি বন্ধক রাখা জায়েজ আছে কিনা জমি বন্ধক রাখা জায়েজ আছে কিন্তু বন্ধকি জমিন যার হবে তিনি ভোগ করবেন বন্ধকি জমিন কে ভোগ করবেন যার জমিন তিনি ভোগ করবেন আপনি বন্ধক রেখে তাকে টাকা দিয়েছেন তো এই যে তাকে টাকা দিয়েছেন আপনি জমি বন্ধক রেখে এই জমিটা আপনার কাছে থাকবে গ্রান্ট হিসাবে যদি সে টাকা নিয়ে গড়িমসি করে যাতে আপনি সেটা পরিশোধের ব্যবস্থা করতে পারেন কিন্তু তারটা সেই ভোগ করবে আপনি ভোগ করলে সেটা জায়েজ হবে না কিন্তু আমাদের দেশে সবাই ভোগ করে এটা না জায়েজ এটা জায়েজ হওয়ার বুদ্ধি হলো ইজারা করা ইজারা ইজারা কি ইজারা হলো ভাড়ার ব্যবস্থা করা ভাড়া কি ভাড়া হলো যে আমরা জমি জমা এগুলো বলবো যে ঠিক আছে আমার এই জমিটা এত টাকা ভাড়া ধরা হলো তোমাকে 5 লাখ 10 লাখ দিলাম ভাড়ার অগ্রিম প্রতি মাসে বা প্রতি বছর এত করে কাটা গিয়ে বাকিটা আমাকে ফেরত দিবা সেটা জায়েজ হতে পারে আর ওই আপনার ইয়ে দিয়ে কি বলে এটাকে এই বন্ধক দিয়ে তারপরে টাকা দিয়ে বন্ধক রেখে জমি সেটা ভোগ করা জায়েজ নাই কিন্তু এটা আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমল করে না আল্লাহ তা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ও আচ্ছা জি ঠিক আছে কথা আচ্ছা আমি প্রশ্ন উত্তরটা দিয়ে নিতে হবে একটা প্রশ্ন বাইরে থেকে পাঠিয়েছেন এক ভাই বিশ্বনাথ এটা উত্তর দিতে হচ্ছে কর্তৃপক্ষে আমার স্বামী ইউরোপে একটি দেশে থাকে সেখানে কাগজ তৈরি করার জন্য দুজনের সম্মতিতে আমি সরকারি নিয়ম মেনে তালাকের পেপারে সাইন করি আমার স্বামী ইউরোপে একটি দেশে থাকে সেখানে কাগজ তৈরি করার জন্য দুজনের সম্মতিতে আমি সরকারি নিয়ম মেনে তালাকের পেপারে সাইন করি কিন্তু সে দেশে এমবেসিতে জমা দেওয়া হয়নি এখন আমার স্বামী দেশে ফিরলে নতুন করে কাবিন করা লাগবে কিনা এবং আমার কি তালাক হয়ে গেছে এটা জানা উপকৃত প্রথম কথা ভাই তালাকের মাসালা ব্যাপার জিজ্ঞেস করবেন না কোনো আলামের কাছে যাবেন সাক্ষাৎ করবেন তারপর প্রশ্ন উত্তর নেবেন এখানে অনেকগুলো কোয়েরি করতে হবে সেগুলো তো এখন আমি করতে পারছি না আপনি শুধু প্রশ্ন দিয়ে দিয়েছেন আপনাকে সামনে পেলে আমি অনেকগুলো প্রশ্ন করতাম যে এখানে কাগজে কি লেখা সংক্ষেপ বা বিস্তারিত নাই এগুলোর উত্তরের ব্যাপারে দেওয়া যাবে না কাগজে কি লেখা ছিল স্ত্রী কি স্বাক্ষর করছে না করছে
এগুলো অস্পষ্ট রেখে বললে উত্তরে ভাবনা থাকবে ভুল থাকবে এগুলো দেওয়া যাবে না অনুগ্রহ করে কোন ভালো আলেমের সাথে বিস্তারিত ফোনে কথা বলে সকল প্রশ্ন উত্তর দিয়ে তারপর জবাব নেবেন যদি স্বামী স্ত্রী উভয়ে সম্মতিতে আপনার স্ত্রী আপনাকে আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছেন স্বাক্ষর করে থাকে সেটা এমবসিতে বা প্রশাসনের কাছে পৌঁছক বা না পৌঁছক সেটা তালাক হবে কিন্তু কি লিখেছেন সেটার উপর ভিত্তি করে তালাক হবে বিদায় কাগজটা দেখাবেন এবং আলেমদের সাথে দেখা করবেন জাযাকাল্লাহ খায়